কলেজে মদ্যপানের অভিযোগ শিক্ষাকর্মীর প্রতিবাদী ছাত্রকে করা হয় বলে অভিযোগ অভিযোগ যদিও অস্বীকার করেছেন অভিযুক্ত কলেজের কলেজের মধ্যে ও ছাত্রদের মদ্যপান করার প্রতিবাদ করায় এনসিসির সেক্রেটারি সন্তু ছাত্রাকে মারধরের অভিযোগ ঘটনায় কলেজে উত্তেজনা দেখা দেয় ঘটনাটি ঘটেছে নহাটা যোগেন্দ্রনাথ মন্ডল স্মৃতি মহাবিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রের অভিযোগ সরস্বতী পুজোর দিন কলেজের বড়বাবু কয়েকজন শিক্ষাকর্মী ও বেশ কয়েকজন ছাত্রদের নিয়ে কলেজে বসেই মদ্যপান করছিলেন সেই সময় ঘটনার প্রতিবাদ করে সন্তু ছাত্রা তাকে মারধর করে কলেজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ আমাদের বড়বাবু সমিরান সরকার আর তার কিছু ক্লার্ক নিয়ে প্রতিনিয়ত কলেজে মদের আসর জমাচ্ছে আমরা কার প্রতিবাদ করি এবং প্রতিবাদ করাতে তারা আমাদের ক্ষিপ্ত হয়ে আমাদের আমাকে সহ আমার কিছু সহপাঠী থেকে বের করে দেয় ঘটনার কথা অস্বীকার করেছেন বড়বাবু সমীরণ সরকার তিনি বলেন এমন কোনো ঘটনা ঘটেনি তবে এই অভিযোগ ওঠার পর থেকেই একটি ভিডিও ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ছবি এসে পৌঁছেছে আমাদের কাছেও সেখানে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে কলেজের প্রিন্সিপালের ঘরে বসে রয়েছেন বেশ কয়েকজন যদিও এই ভিডিও ছবির সত্যতা যাচাই করেনি নিউজ নোম্যান্সল্যান্ড অনেক গন্ডগোল বাজে পূজোর দিন তো সমস্ত শুধু কলেজের ছেলেমেয়ে না এলাকার সমস্ত ছেলেমেয়েই আসে কলেজে আসে আপনি বলছেন কলেজ ঘন্টা কোনো মদ্যপান হয় না আমার জানা নেই কেউ যদি ফুটেজ দেখাতে পারে কেউ যদি এখন বলে যদি বাইরে থেকে কেউ খেয়ে আসে বা সেদিন তো ওপেন খোলা থাকে কলেজ সমস্ত স্কুল ছেলেমেয়ে এবং গার্জেনরাও এখানে ভিতরে আসে বাইরের কেউ যদি এসে কিছু করে সেটা তো তার দেখার দায়িত্ব তো আমার দায় না ঘটনার দিন প্রিন্সিপাল কলেজে উপস্থিত না থাকলেও তিনি বলেন আমার কাছে মদ্যপানের অভিযোগ এসেছে তবে কে বা কারা এ কাজ করেছে আমার জানা নেই তো আমি যেটুকু রিপোর্ট পেয়েছি আমার কলেজ স্টাফদের কাছ যে এই যে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছিল সেই সময় ছাত্ররা এবং শিক্ষাকর্মীদের মধ্যে কেউ কেউ হয়তো কলেজের ক্যাম্পাসের মধ্যে মদ্যপান করেছিল হয়তো খুব বড় রকম কিছু ঘটনা ঘটেনি কিন্তু পরবর্তী পদক্ষেপ হিসেবে আমি এই মুহূর্তে কলেজ ক্যাম্পাসের মধ্যে রকম যাতে এরকম নেশার দ্রব্য না ঢোকে এবং কেউ যেন আমার বিশেষ করে আমার শিক্ষাকর্মীদের আমি বলেছি এর মধ্যে যেন কোন মদ্যপান বা এই ধরনের ধরনের নেশার ব্যবহার না হয় নেশার দ্রব্য যদিও কলেজের সিসিটিভি ফুটেজ দেখাতে অস্বীকার করেছেন তিনি গোটা বিষয়টি জেলা তৃণমূল নেতৃত্বকে মৌখিকভাবে জানানো হয়েছে ছাত্রদের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করেছে বিজেপি কথা হচ্ছে আমরা দিককার জানো এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই শিক্ষা প্রতিষ্ঠানে একজন কলেজের বড় বাবু তিনি যদি এই অপকর্ম করেন তাহলে ছাত্রছাত্রী কি শিখবে বাংলায় গণতন্ত্র বলে তো কিছু নেই শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে তীব্র প্রতিবাদ জানাই ধিক্কার জানাই যে কলেজের মধ্যে যারা দায়িত্বে আছেন একটা শিক্ষা প্রতিষ্ঠান সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে মদ্যপান লজ্জা এটা বাংলার লজ্জা লজ্জা তার সাথে সরস্বতী পুজো ছিল সব ছাত্রছাত্রীরা অঞ্জলি দেওয়ার পর যখন একটা ছোটখাটো অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল কলেজ থেকে তারপরে হঠাৎই দেখি ঝামেলা শুরু হয়ে গেছে শুরু হওয়ার পর আমি আমার যারা ছেলেপিলে ছিল তাই তো সব দেখি দেখে নিলাম দেখে নেওয়ার পর দেখি মানে আমাদের যারা বিরোধী পার্টি আছে তারাই নিজের নিজেদের মধ্যে গণমোল করছে প্রচণ্ড মারামারি গণ্ডগোল হলো দিব রিপোর্ট নিউজ নমাইনসল্যান্ড গোপালনগর